পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে পড়াশোনার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মুর্শিদাবাদের শমশেরগঞ্জের নিমতিতার কর্মকার পাড়ার ছেলে হিমাংশু কর্মকার। এক ভাই এক বোন এবং মাকে নিয়ে এই সংসার। বাবার মৃত্যু হয়েছে 10 বছর আগে। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্থানীয় স্কুলে পড়াশোনা করলেও ষষ্ঠ শ্রেণী থেকে মেধাবী হিমাংশুর পড়াশোনা শুরু নবোদয় বিদ্যালয় থেকে। তারপর থেকেই এখনও পর্যন্ত বাইরেই পড়াশোনা করে যাচ্ছে হিমাংশু। বড় দিদিও কলকাতায় পড়াশোনা করেন। মা স্থানীয় শেরপুর শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা। মধ্যবিত্ত পরিবারের সন্তান হিমাংশু কর্মকার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে মাস্টার ডিগ্রি সম্পন্ন করার পর সম্প্রতি মাস দুয়েক আগে পিএইচডিতে ভর্তি হন। শুক্রবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় হিমাংশুর গ্রেপ্তারের খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই এলাকায় যেন আলোড়ন তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, হিমাংশু খুব ভালো ছেলে, কিন্তু কিভাবে এই অঘটন ঘটল আমরা জানি না। এদিকে গ্রেপ্তারের পর থেকে শমশেরগঞ্জের নিমতিতার কর্মকার পাড়ায় অবস্থিত হিমাংশুর বাড়িতে তালা পড়েছে, মাও নেই বাড়িতে। ধৃতের কাকা মনোজ কুমার কর্মকার, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ছোট থেকে পড়াশোনা নিয়েই ব্যস্ত, বাড়ি এলেও বাইরে বেরোয় না, পড়াশোনাতেই ব্যস্ত। তো সে কি করে হয়, আর চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, চক্রান্ত ফাঁসানো হয়েছে। পড়াশোনায় জুয়েল, এক কথায় জুয়েল। স্কুল কোন স্কুলে পড়েছিল? স্কুল বলতে এমনি প্রাইমারি স্কুলে এগুলোই পড়েছিল, তারপর 5 থেকে 9 নবোদয়ে যে ভর্তি হয়েছে আর সেখান থেকে ফেরে। ব্যবহার কেমন ছিল? ব্যবহার ওকে। কী নাম ছিল ওনার? এমনি ডাক নাম রূপম কর্মকার, রূপম নামে ডাকত, কিন্তু ভালো নাম হিমাংশু কর্মকার। আচ্ছা, যাদবপুরে পড়তো নাকি? যাদবপুরে পড়তো। কী নিয়ে পড়তো জান? অঙ্ক নিয়ে। বাবা মারা গেছে। বাবা মারা গেছে কবে? 10-12 বছর। তাহলে সংসার কীভাবে চলতো? সংসার এসএসকে করে, এসএসকে করে ওর মা। কয় ভাই বোন ওরা? ওরা তো এক ভাই এক বোন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় এর আগে গ্রেপ্তার করা হয়েছিল 9 জনকে, ইতিমধ্যে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে হিমাংশু কর্মকারেরও নাম রয়েছে। পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে পড়াশোনার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি মুর্শিদাবাদের শমশেরগঞ্জের নিমতিতার কর্মকার পাড়ায়, আর সেখানকারই ছেলে। এক ভাই এক বোন এবং মাকে নিয়েই সংসার তাদের। বাবার মৃত্যু হয়েছে 10 বছর আগে। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।